ফের বিতর্কে গিরিশ কর্নাড। সম্প্রতি নোবেলজয়ী সাহিত্যিক ভিএস নাইপালের পর এবার ফের তাঁর সমালোচনার লক্ষ্য রবীন্দ্রনাথ ঠাকুর। কর্নাডের দাবি, রবীন্দ্রনাথ ঠাকুর ভালো কবি ছিলেন কিন্তু অত্যন্ত সাধারণ মানের নাট্যকার ছিলেন, তাঁর নাটকের কোনো প্রভাব ছিল না। তৎকালীন বাংলাতেও কবিগুরুর নাটক প্রশংসিত হয়নি বলে দাবি গিরিশ কর্নাডের। Great place. In fact, that was not a big issue I was still wanted to make, but anyway, it seems to have become. The point is, he was a mediocre playwright. He used to produce his plays at home with his own family, okay, to group to friends and friends and family members and so on. But you can see the atmosphere in which the show was held, you know. So he was not, by his contemporaries, he was not considered a great playwright. যদিও গিরিশ কর্নাডের এই মতামতের সঙ্গে একমত নন অনেকেই। এই কথাটা বলা মানে একটা একটা বাংলার ইতিহাসে এবং ভারতীয় ইতিহাসে তাদের নাটকের একটা বড় অধ্যায়কে নস্যাৎ করা। উনি যদি এটা বিচার করেন যে তিনি গ্রহণযোগ্য ছিলেন না এরকম একটা তথ্য দিয়ে, সেটা বোধ হয় ঠিক নয়। প্রথম কথা, সেটা তথ্য দিয়েও প্রমাণ করে দেওয়া যায়। কোন চুক্তির উপর নির্ভর করে উনি বলছেন সেইটা আমার কাছে একটু ধোঁয়াশা লাগছে। তার কারণ, যে কোনো নাটক তো লেখা হয় মঞ্চস্থ হওয়ার জন্য, ফলে যতক্ষণ না একটা টেক্সট তাকে নিয়ে কাজ করা হচ্ছে, তার প্রতিটি শব্দ, তার প্রতিটি বাক্য, তার প্রত্যেকটা চরিত্র বিশ্লেষণ করে যতক্ষণ না সেটাকে মঞ্চস্থ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা নাটকের সঠিক মূল্যায়ন করা সম্ভব নয় বলেই আমার মনে হয়। গত সপ্তাহে মুম্বাইয়ে সাহিত্য উৎসবে ভিএস নাইপালের সমালোচনা করে বিতর্কের ঝড় তুলেছিলেন গিরিশ কর্নাড। এবিপি আনন্দ।